আসসালামু আলাইকুম, আমি সালমা ইয়াসমিন, কোনাবাড়ি এম এ কুদ্দুস উচ্চ বিদ্যালয়, গাজীপুর। শিক্ষার্থীরা ভালো আছো নিশ্চয়ই। অনলাইন ক্লাসে আমি আজ নিব পৌরনীতি ও নাগরিকতা দশম শ্রেণীর। আমি আজ তোমাদের চতুর্থ অধ্যায় পড়াবো, রাষ্ট্র ও সরকার ব্যবস্থা। গত ক্লাসে তোমাদের পড়িয়েছিলাম বিভিন্ন ধরনের রাষ্ট্র ব্যবস্থা। আমরা দেখেছি ক্ষমতার উৎসের ভিত্তিতে রাষ্ট্র দুই ধরনের, গণতান্ত্রিক রাষ্ট্র এবং একনয়তান্ত্রিক রাষ্ট্র। এখন আমরা দেখব গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার গুণ এবং ত্রুটিগুলো। গণতন্ত্রের অনেক ভালো দিক রয়েছে, এই ভালো দিকগুলো সম্পর্কে আমরা এখন আলোচনা করি। প্রথমত, ব্যক্তি স্বাধীনতার রক্ষা কবচ। গণতান্ত্রিক রাষ্ট্রে জনগণ স্বাধীনভাবে তাদের মত প্রকাশ করতে পারে, সরকারের সমালোচনা করতে পারে, প্রতিনিধি নির্বাচনের মাধ্যমে সরকার পরিচালনায় অংশগ্রহণ করতে পারে। ফলে ব্যক্তি স্বাধীনতার বিকাশ ঘটে, নাগরিকের অধিকার রক্ষা হয়। দ্বিতীয়ত, দায়িত্বশীল শাসন। গণতান্ত্রিক সরকার ব্যবস্থায় শাসকগণ জনগণের প্রতিনিধি হিসেবে জনগণের নিকট দায়ী থাকে। তারা পরবর্তী নির্বাচনে জয়ী হওয়ার জন্য জনস্বার্থমূলক কাজ করার চেষ্টা করে, ফলে দেশে দায়িত্বশীল শাসন প্রতিষ্ঠিত হয়। তৃতীয়ত, সরকারের দক্ষতা বৃদ্ধি। গণতন্ত্রে জনগণের আস্থার উপর সরকারের স্থায়িত্ব নির্ভর করে, ফলে জনগণের আস্থা লাভের জন্য সরকার সততার সাথে দায়িত্ব পালনের চেষ্টা করে, ফলে সরকারের দক্ষতা বৃদ্ধি পায়। চতুর্থত, সাম্য ও সম অধিকারের প্রতীক। গণতন্ত্রে সবাই সমান, জাতি ধর্ম বর্ণ ইত্যাদি নির্বিশেষে সবাই সমান সুযোগ এবং অধিকার ভোগ করে, ফলে সবাই সমানভাবে রাষ্ট্রের কাজে অংশগ্রহণ করতে পারে। পঞ্চমত, নাগরিকের মর্যাদা বৃদ্ধি। গণতান্ত্রিক রাষ্ট্রে জনগণের নির্বাচিত প্রতিনিধিরাই রাষ্ট্র পরিচালনা করে, নির্বাচনের মাধ্যমে সব নাগরিকের রাষ্ট্রের কাজে অংশগ্রহণের সুযোগ থাকায় তারা নিজেদের গুরুত্ব উপলব্ধি করতে পারে। এতে জনগণের মধ্যে দেশাত্মবোধ সৃষ্টি হয় এবং ব্যক্তিত্বের বিকাশ ঘটে, জনগণের মর্যাদা বৃদ্ধি পায়। ষষ্ঠত, যুক্তি ও সম্মতির উপর প্রতিষ্ঠিত। গণতান্ত্রিক ব্যবস্থা জনগণের সম্মতির উপর প্রতিষ্ঠিত, কাজেই গণতন্ত্রের শক্তি প্রয়োগ বা জোর করে কিছু করার সুযোগ নেই, বরং জনগণের ইচ্ছা এবং যুক্তি এখানে প্রাধান্য পায়। সপ্তমত, রাজনৈতিক শিক্ষা লাভ। গণতন্ত্রে রাষ্ট্রের শাসনকার্যে অংশগ্রহণের সুযোগ থাকায় নাগরিকগণ জটিল রাজনৈতিক বিষয় নিয়ে চিন্তা করার সুযোগ পায়। নির্বাচনে অংশগ্রহণ ও রাজনৈতিক দলগুলোর বক্তব্য শুনে জনগণের মধ্যে রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি পায়। অষ্টমত, বিপ্লবের সম্ভাবনা কম। গণতন্ত্র নমনীয় শাসন ব্যবস্থা, জনগণ ইচ্ছা করলে শান্তিপূর্ণ উপায়ে নিয়মতান্ত্রিক পদ্ধতিতে সরকার পরিবর্তন করতে পারে, ফলে এখানে বিপ্লবের প্রয়োজন হয় না। গণতন্ত্রের অনেকগুলো গুণ থাকা সত্ত্বেও এর কিছু ত্রুটি রয়েছে, আমরা এবার ত্রুটিগুলো
সম্পর্কে জানি। শিক্ষার্থীরা, তোমরা বইয়ের 32 এবং 33 নম্বর পেজে গণতন্ত্রের দোষ ত্রুটিগুলো খুঁজে পাবে। আমরা গণতান্ত্রিক ব্যবস্থার ত্রুটিগুলো জানি। প্রথমত, গুণ বা যোগ্যতার চেয়ে সংখ্যার উপর গুরুত্ব প্রদান করে। গণতন্ত্রে নির্বাচনের মাধ্যমে জয় পরাজয় নির্ধারণ করা হয়, ফলে এখানে গুণ বা যোগ্যতার চেয়ে সংখ্যার ওপর গুরুত্ব বেশি দেওয়া হয়। অর্থাৎ এতে মাথা গণনা করা হয়, মেধার বিচার করা হয় না। দ্বিতীয়ত, দলীয় শাসন ব্যবস্থা। গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জনকারী দল সরকার গঠন করে। নির্বাচিত দল সবসময় নিজের দলের স্বার্থের দিকে লক্ষ্য রেখে শাসনকার্য পরিচালনা করে, ফলে রাষ্ট্রে গণ অসন্তোষ দেখা যায়। তৃতীয়ত, ব্যয়বহুল ও অর্থের অপচয় হয়। গণতন্ত্রে নির্বাচনের মাধ্যমে সরকার গঠন হয়। নির্বাচন পরিচালনায় প্রচুর অর্থের প্রয়োজন হয়। এছাড়া নির্বাচনের সময় প্রার্থীরা নির্বাচনী প্রচারের জন্য প্রচুর অর্থ ব্যয় করে। নির্বাচনে জনগণের সমর্থন আদায়ের জন্য প্রতিটি দল লিফলেট, পোস্টার, জনসভা ইত্যাদি করে প্রচুর অর্থ ব্যয় করে। এতে সময়, সম্পদ ও অর্থের অপচয় হয়। চতুর্থত, ঘন ঘন নীতির পরিবর্তন। গণতন্ত্রে ঘন ঘন সরকার পরিবর্তন হয়। গণতন্ত্রে নির্বাচিত দল নির্দিষ্ট সময়ের জন্য সরকার গঠন করে এবং প্রতিটি দল তাদের নীতির ভিত্তিতে কর্মসূচি প্রণয়ন করে। কোনো কোনো ক্ষেত্রে সরকারের কর্মসূচি পুরোপুরি বাস্তবায়িত হওয়ার আগেই তাদের মেয়াদ শেষ হয়ে যায়। সরকার পরিবর্তনের সাথে সাথে সরকারের নীতিও পরিবর্তন হয়, ফলে কখনো কখনো রাষ্ট্রের উন্নয়ন বাধাগ্রস্ত হয়। শিক্ষার্থীরা, আমরা গণতন্ত্রের গুণ এবং ত্রুটিগুলো সম্পর্কে জানলাম। তোমরা বাড়িতে ভালো করে এগুলো দেখবে। শিক্ষার্থীরা, আজ এ পর্যন্তই। সবাই সুস্থ থেকো, নিরাপদে থেকো। সবাইকে ধন্যবাদ।